আজ আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চরম প্রিয় ভিউয়ার্স আমরা শহীদ মিনার চত্বরটি আবারও দেখি আবারও নিজ দেশ ও মাতৃভূমিকে ভালোবাসি নিজ ভাষাকে ভালোবাসি চলুন দেখি অপরিকল্পিত ভাবে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা 1952 সালের 23 ফেব্রুয়ারি বিকেলে স্মৃতি স্তম্ভ নির্মাণ শুরু করে রাত্রির মধ্যে তা সম্পন্ন করেন। শহীদ মিনারের খবর কাগজে পাঠানো হয় ওই দিনই। শহীদ বীরের স্মৃতিতে এই শিরোনামে দৈনিক আজাদ পত্রিকায় ছাপা হয় শহীদ মিনারের খবর। মিনারটি তৈরি হয় মেডিকেলের ছাত্র হোস্টেলের ব্যারাক 12 নম্বর শেডের পূর্ব প্রান্তে কোনাকুড়ি ভাবে হোস্টেলের মধ্যবর্তী রাস্তার গা ঘেঁষে। উদ্দেশ্য বাইরের রাস্তা থেকে যেন সহজেই চোখে পড়ে এবং যে কোনো শেড থেকে বেরিয়ে এসে ভেতরের লম্বাটানা রাস্তাতে দাঁড়ালেই চোখে পড়ে। শহীদ মিনারটি ছিল 10 ফুট উঁচু ও 6 ফুট চওড়া। মিনার তৈরিতে তদারকিতে ছিলেন জিএস একটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় মিনারটি। ওই দিনই অর্থাৎ 24 ফেব্রুয়ারি সকালে 22 ফেব্রুয়ারি শহীদ মিনার শফি উরের পিতা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন। বিভিন্ন জাতি দিবস এবং রাষ্ট্রীয় দিবসগুলোতেও আমরা এই শহীদ মিনারে গিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করি। বাংলাদেশ একটি মাত্র দেশ, যে দেশ তার নিজ মাতৃভাষার জন্য যুদ্ধ করেছিল। এই জন্য গোটা বিশ্বের বুকে বাংলাদেশের নাম সারাটা জীবন লিখিত থাকবে স্বর্ণ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আশা করছি আগামীতে এরকম আরো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।